আলহামদুলিল্লাহ ভীষণ ভালো সাড়া পাচ্ছি, মানে আমি বলবো যে শতভাগের উপরে তো আর বলা যায় না, শতভাগ সাড়া পেয়েছি, শতভাগ পজিটিভ সাড়া পাচ্ছি। প্রত্যেকটা মানুষ যেভাবে এসে নিজে থেকেই বলছে যে আমরা আপনাকে ভোট দেবো, সো এটা আমার মনে হচ্ছে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটাই, যে আমি যদি বিজয়ী হই এই ঢাকা দশকে করে তুলব দশে দশ, দশ দিক দিয়ে যেন এটার কোনো সমস্যা না থাকে, পানি গ্যাস ইলেকট্রিসিটি থেকে শুরু করে রাস্তাঘাট পড়ালেখা শিক্ষা সংস্কৃতি চারিদিক দিয়ে আমি যতটুকু উন্নয়ন করা সম্ভব, কারণ এই এলাকায় বেসিক্যালি ব্যারিস্টার ফজলুল তাপস অনেক উন্নয়ন করে গেছে। তো সব কিছু মিলে আমি এটাই কমিটমেন্ট করছি যে আমি তাদের পাশে থেকে যেন ঢাকা দশ দশে দশ হয়। তারা আসলে মানে তারা যে কমিটমেন্টটা চাচ্ছে যেন আমি তাদের পাশে থাকি। আজকে অনেকে আজকে প্রায় তো 30-40 জন একটা গ্রুপ এসেছিলো আমাকে এখানে ফুল দিল, ওদের কথা হচ্ছে কি যে আমরা জয়ের পর আপনার কাছে যাব, আমরা আপনাকে সবাই ভোট দেবো, আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থাকা মানে আমাদের যে খেলাধুলা করি এগুলো এসে আপনি আমাদের চিফ গেস্ট হবেন, আমাদেরকে এনকারেজ করবেন। অফকোর্স তাদেরকে এনকারেজ করা দরকার, বিকজ তারাই তো আগামী প্রজন্ম, তারাই তো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওদের মধ্যে যদি আমি মুক্তিযুদ্ধের চেতনা ঢুকিয়ে দিতে পারি, বাংলাদেশের প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিতে পারি, এই যে দায়িত্বের জায়গাটা হবে, এতে করে কিন্তু ওরা ভালো মানুষ হয়ে বেরোবে। আমি চেষ্টা করবো ওদের সবাইকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে।